আজকে অত্র সম্মেলনে যত মানুষ উপস্থিত হয়েছে, যত নারী পুরুষ উপস্থিত হয়েছেন, আমি এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় অথবা আব্দুর্রাজ্জাক বিন ইউসুফ এই 1.5 ঘন্টায় আপনাদেরকে সূরা ফাতিহাও শিখাতে পারবে না, আপনাদেরকে কোনো দোয়া দরুদও শিখাতে পারবে না, আপনাদেরকে ইসলামের মৌলিক আকিদা মৌলিক হুকুম আহকামও শিখাতে পারবে না। আমরা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে কি করতে পারবো? আপনাদের অন্তরে নতুন করে ইমান জাগ্রত করতে পারবো, নতুন করে কিছু শিখার আগ্রহ তৈরি করতে পারবো, উৎসাহ দিতে পারবো। সেই আগ্রহ, সেই উৎসাহ, সেই ইমানের ফলে আপনি যদি আবার নতুন করে কিছু শিখেন এবং আমল করেন, সেটা হতে পারে। কিন্তু এই 1.5 ঘন্টায় আপনাকে মৌলিকভাবে ইসলামের কোনো কিছুই শেখানো সম্ভব নয়। যেমন ইসলামের মৌলিক একটা বিষয় হচ্ছে কোরআন পড়তে পারা। আপনি বলেন যে আমি 1.5 ঘন্টায় আপনাকে কোরআন পড়াতে পারবো। যদি কেউ কোরআন পড়া না জানে, তাকে কি আমি জালসায় কোরআন পড়াতে পারবো? পারবো না। তো জালসা সম্মেলন কখনোই দিন শিক্ষার টেকসই মাধ্যম নয়, স্থায়ী মাধ্যম নয়। জালসা সম্মেলনের মাধ্যমে মানুষের অন্তরে ইমানকে জাগ্রত করা যেতে পারে, কিন্তু মৌলিকভাবে দিন শিক্ষার টেকসই মাধ্যম জালসা সম্মেলন নয়। ঠিক মৌলিকভাবে দিন শিক্ষার মাধ্যম এখন পর্যন্ত কোনো সংগঠন তৈরি করতে পারেনি, সেটা তাবলিগ জামাত বলি বা অন্য যে কারো কথা বলি। বরং যারাই মোটামুটি দিন শিখেছে, আপনারাও যারা এখানে উপস্থিত আছেন, তারাও যারা মোটামুটি দিন শিখেছেন, 2টা সূরা ফাতিহা শিখেছেন, বিভিন্ন সূরা মুখস্থ করেছেন, দোয়া দরুদ শিখেছেন, এগুলো সব গ্রামের মসজিদের মক্তবে শিখেছেন। আমার এই কথাটা কি ভুল? আপনারা কি বলেন, কথাটা কি ভুল? কিন্তু সেই মসজিদ ভিত্তিক দিন শিক্ষায় আজকে অবহেলিত, কোথাও আছে অচল অবস্থায়, কোথাও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। অথচ তার বিপরীতে এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা যেখানে অচল অবহেলিত অবস্থায় আছে, কোথাও কোথাও সম্পূর্ণরূপে উঠে গেছে, তার বিপরীতে ইসলাম বিদ্বেষী আকিদা মুসলমানদের সন্তানদের শিখানোর জন্য সকল ব্যবস্থাপনা সকল আয়োজন শয়তান এবং তার দোসরেরা বাস্তবায়ন করতেছে। তাহলে তারা কিভাবে বাস্তবায়ন করতেছে? শয়তান এবং শয়তানের দোসরেরা, দালালেরা, লেসপেন্সারেরা, শয়তানি আমল আখলাক কৃষ্টি কালচার সংস্কৃতি বিশ্বাস আপনাদের সন্তানদের শিখানোর জন্য সিলেবাসের মাধ্যমেই, স্কুলের মাধ্যমেই বাস্তবায়ন করতেছে। আর আপনি সেটাকে মোকাবেলা করবেন এরকম একটা জালসা দিয়ে বছরের? এটা হাস্যকর, এটা অবাস্তব, এটা অকল্পনীয়, এটা অসম্ভব। তারা আপনার সন্তানকে পথভ্রষ্ট করতে চাচ্ছে সিলেবাসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, স্কুলের মাধ্যমে, সেটা সরকারি প্রাথমিক স্কুল হোক অথবা ব্র্যাকের স্কুল হোক অথবা ইংলিশ মিডিয়াম স্কুল হোক অথবা খ্রিস্টান মিশনারি স্কুল হোক, এই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যে আপনার সন্তানকে পথভ্রষ্ট করানো হচ্ছে। তাহলে ওটাকে যদি আপনি প্রতিহত করতে চান, তাহলে আপনাকে আজকে থেকে এখানে যতজন যত জায়গা থেকে উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন, সকলের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আজকে থেকে আপনাকে মনে করতে হবে দাওয়াতি কাজ মানে। আপনাদের কারো যদি কখনো মনে হয় যে আপনি দাওয়াতি কাজ করবেন, আমি দাওয়াতি কাজ করতে ইচ্ছুক, তাহলে আমাদের দেশের মানুষেরা আবেগপ্রবণ এবং হুজুগে, তাদের কাছে দাওয়াতি কাজ মানে 2টা জিনিস। এক হয় দাওয়াতি কাজ মানে কোনো জালসা সম্মেলন আয়োজন করবে, কেননা বাঙালিরা একত্রিত হতে পছন্দ করে। আগের যুগ থেকে মেলা হতো, তার আগে যাত্রা হতো, পুঁথিপাঠ হতো, সেই মেলা যাত্রা পুঁথিপাঠের ইসলামিক ভার্সন হচ্ছে জালসা সম্মেলন। তবে এটা খারাপ এ কথা বলিনি, এর মাধ্যমেও দিনের কিছু হলেও উপকার হয়, কিন্তু এটা টেকসই এবং স্থায়ী নয়। তাহলে যখনই আপনাদের মাথায় আসতেছে আপনি দাওয়াতি কাজ করবেন, তখন আপনি জালসা আয়োজন করতেছেন, 5টা যুবক একত্রিত হয়ে মনে করতেছে আমরা জালসা সম্মেলন আয়োজন করবো, অথবা তারা মনে করতেছে আমরা এখানে কোনো একটা দলের সাথে যুক্ত হয়ে সেই দলের শাখা খুলে তার মিছিল মিটিং আন্দোলন সমাবেশ ইত্যাদিতে আমরা অংশগ্রহণ করব। তো দলীয় দাপটের এবং ক্ষমতার একটা আগ্রহ এবং ভালোবাসা জন্মগত বাঙালিদের মধ্যে আছে। সুতরাং দল তৈরি করতে গিয়ে আর একজনের বিরোধিতা বিদ্বেষ করতে তারা ভালোবাসে। আমার দল বেশি শক্তিশালী, আমার দল বেশি ক্ষমতাবান, আমার দলের জনসমর্থন বেশি। কিন্তু দিন শেষে এগুলো কোনোটার মাধ্যমেই মুসলমানের শতভাগ সন্তানকে দিনের মৌলিক জ্ঞান শিখানো সম্ভব নয়। আবারও বলি, এই কোনোটার মাধ্যমেই মুসলমানের শতভাগ সন্তানকে, শতভাগ মুসলমানের শতভাগ সন্তানকে
দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান শিখানো সম্ভব নয়। তাহলে আপনি বলবেন মাদ্রাসাগুলো কি করতেছে? মাদ্রাসাগুলোরও ভালো দিক আছে, যেমন জালসার ভালো দিক বললাম, সংগঠন দলের যেমন ভালো দিক আছে তেমন মাদ্রাসারও ভালো দিক আছে, কিন্তু মাদ্রাসাও শতভাগ মুসলমানের সন্তানকে ন্যূনতম দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারবে না। কেন পারবে না? বাংলাদেশের জরিপ এবং পরিসংখ্যান অনুযায়ী সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজের 2% ছাত্র মাদ্রাসায় যায়, বাকি 98% ছাত্র স্কুলে যায়। এই 2% ছাত্র কোন মাদ্রাসায় যায়? হানাফি, আহলে হাদিস, আলিয়া, কওমি সব মিলে যত মাদ্রাসা আছে, হানাফি, আহলে হাদিস, আলিয়া, কওমি সব মিলিয়ে যত মাদ্রাসা আছে 2% ছাত্র এই মাদ্রাসাগুলোতে যায়, আর 98% ছাত্র যায় স্কুলে। মাদ্রাসার ভালো দিক কি? মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, তথা দিনের স্কলার, পণ্ডিত, জ্ঞানী ব্যক্তিত্ব তৈরি হয়। কিন্তু শতভাগ মুসলমান দিন শিখবে, শতভাগ মুসলমান দিনের মৌলিক জ্ঞান জানবে, যা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, যা না জানলেই নয় এটাও মাদ্রাসা দিয়ে সম্ভব নয়। এইটা আগের যুগে যখন ইসলামী খেলাফত ছিল তখন মুসলমানদের শিক্ষা ব্যবস্থা এত দ্বিকেন্দ্রিক, বহু কেন্দ্রিক ছিল না, যেমন আজকেও সৌদি আরব বলেন বা বিভিন্ন ইসলামী কান্ট্রিতে এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বাচ্চারা যেমন কোরআন শিখবে, নবীর জীবনী শিখবে, ঠিক তেমন বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত সবই শিখবে। ক্লাস 10 পাশ করার পর সে যদি আলেম হতে চায় আলেম হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, যেটা সৌদির সিলেবাস। কিন্তু আমাদের সিলেবাস হচ্ছে দ্বিমুখী, বহুমুখী, যেখানে সরকারি সিলেবাসে দিন শিখার ব্যবস্থা নয়। কিন্তু যখন আমাদের এখানে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল তখন সেখানে সিলেবাস এরকম ছিল না, বরং দুনিয়াবি শিক্ষা হলো দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান শেখানোর ব্যবস্থা ছিল। এবং শুধু তাই নয়, ভারত উপমহাদেশের ইতিহাস বলে যে ব্রিটিশরা ভারত উপমহাদেশে আগমনের পূর্বে 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে ব্রিটিশদের হাতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত, বাদশাহ আলমগীরের শাসন আমলের শেষ পর্যন্ত এত বেশি পরিমাণে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান পুরো ভারত উপমহাদেশে ছিল যে গবেষকরা, ঐতিহাসিকগণ দাবি করছেন মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামে সমগ্র ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5/1 সম্পত্তি ওয়াকফ এবং দান করা ছিল। সমগ্র ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5টা ভাগ করলে 1/1, তথা গোটা বাংলাদেশের সমান বা গোটা বাংলাদেশের চাইতে বড় একটা এরিয়ার সমান সম্পত্তি এই পুরো এরিয়ায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, দিনী শিক্ষা প্রতিষ্ঠানের নামে ওয়াকফ বা দান করা ছিল। তাহলে আপনি বলবেন সেগুলো কোথায় গেল? ব্রিটিশরা ক্ষমতায় আসার পর যখন লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করেন, লাখেরাজ মানে যেই সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগতো না সেটি ওয়াকফ এবং দানের সম্পত্তি, সেই সম্পত্তিগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি করে পুনরায় জমিদারদের মধ্যে বণ্টন করে দেয়। এবং শেরে বাংলা, এ কে ফজলুল হকের উভয় বাংলা মিলে একত্রিত যে বাংলা ছিল, সেই বাংলার উনি যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সম্ভবত 1935 অথবা 37 সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়, তার আগের যদি কোনো রেকর্ড আপনাদের কাছে থেকে থাকে, আরএস এর আগে সিএস বা এস এর কোনো রেকর্ড যদি থেকে থাকে, সেখানে যেই জমিদারকে আপনারা কর দিতেন তাদের নাম, যাদেরকে কর দিতেন তাদের নাম উল্লেখ করা আছে, তথা ব্যক্তিগত মালিকানা প্রমাণিত ছিল না, তথা আপনারা আজকে যেই সম্পত্তির মালিক দাবি করতেছেন, এই সম্পত্তির মালিক আপনারা শেরে বাংলা, এ কে ফজলুল হকে যখন প্রধানমন্ত্রী হয়, জমিদারি প্রথা বিলোপ করা হয়, তখন আপনারা মালিক হয়েছেন, তারপর থেকে না আজ পর্যন্ত এই সম্পত্তির মালিক আছেন, তাছাড়া আপনারা এই সম্পত্তির মালিক ছিলেন না। এটা সম্পূর্ণরূপে ব্রিটিশরা জমিদারি হিসেবে ভাগ করে দিয়েছিল, এবং মুসলমানদেরও যত সম্পত্তি মসজিদ, মাদ্রাসার নামে দান এবং ওয়াকফ করা ছিল সব বাজেয়াপ্ত করা হয়েছিল। ফলত এখন মসজিদ, মাদ্রাসার নামে যত সম্পত্তি আছে এগুলোর বয়স কত বছর? 100 বছর, 150 বছর, 200 বছর। তার মানে মুসলমানেরা কি এই দেশে 100, 150, 200 বছর থেকে বাস করে? না, 800 বছরেরও বেশি থেকে বাস করে। তাহলে 800 বছর আগের মসজিদ কোথায়? 800 বছর আগের মাদ্রাসা কোথায়? নাই কেন? দুই একটা পুরাতন ছাড়া, যেগুলো সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হতো, ব্রিটিশরা রক্ষণাবেক্ষণ করেছিল, ওইরকম ঐতিহাসিক মসজিদ ছাড়া নাই। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে থাকেনি, ব্রিটিশরা চলে যাওয়ার পরেও, ইসলামের নামে 1947 পাকিস্তান তৈরি হওয়ার পরেও, 1971 ওই একই মানচিত্রের উপর বাংলাদেশ তৈরি হওয়ার পরেও, কখনোই আমাদের শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম মুক্ত হতে পারেনি।
যেখানে দীন শিক্ষার একটা মৌলিক দাবি এবং ব্যবস্থাপনা থাকবে, ন্যূনতম কোরআন শিক্ষা এবং আল্লাহর নবীর জীবনী শিক্ষা বাধ্যতামূলক থাকবে, এরকম কোনো পরিবেশ আমরা গড়ে তুলতে পারিনি বা হয়নি। তারপরেও যতটুকু ছিল কল্যাণকর ছিল, ভালো ছিল, নিকট ভবিষ্যতে যা আসতেছে তার চাইতে, এখন যা আসতেছে তার চাইতে, এখন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের নামে যে ধরনের ভয়ঙ্কর আকীদা এবং বিশ্বাস আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে বা হবে অদূর ভবিষ্যতে, তা লোম শিহরণকারী। যেমন শিল্প এবং সংস্কৃতির নামে সম্পূর্ণরূপে খোলাখুলি এবং ওপেনভাবে শতভাগ মুসলমানের সন্তানকে নাচ এবং গান শেখানোর জন্য নাচের শিক্ষক এবং গানের শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি স্বাভাবিক নর্মাল যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যেও, যেমন ইদানিং যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার, আমি নিজে যখন ইউকে বা যুক্তরাজ্যে গেছি ততদিনেও বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার বলেন, এলজিবিটি বলেন, এগুলোর নাম সেভাবে উচ্চারিত হয়নি। প্রথম ইউকে যুক্তরাজ্যে যাওয়ার পর যেখানেই বক্তব্য দিতে যেতাম সেখানেই অভিভাবকদের দাবি যে আপনি এই বিষয়ে আলোচনা করেন। তা আমরা তো এই বিষয়ের সাথে পরিচিত না, কোনোদিন শুনিনি সেভাবে, তো কীভাবে সেই বিষয়ের উপর আলোচনা করব। কিন্তু অভিভাবকদের মন্তব্য শুনতে শুনতে ইস্ট লন্ডন মসজিদের যিনি ইমাম তার সাথে কথা বলে, আরও বিভিন্ন অঞ্চলে যারা মুসলমানদের মধ্যে কাজ করে তাদের সাথে কথা বলে দেখতেছি প্রত্যেকটা জায়গায় অভিভাবকদের একটাই দাবি যে আপনি এই বিষয়ে কথা বলেন, এলজিবিটি কিউ এর উপর আলোচনা করেন, ট্রান্সজেন্ডারের উপর আলোচনা করেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? বাধ্যতামূলকভাবে স্কুলে এবং কলেজে সিলেবাসে এটা শেখানো হয়, ফলত শয়তান কি ওয়াসওয়াসা দিবে সেটা পরের কথা। শয়তান তো স্বয়ং সিলেবাসের মধ্যে চলে এসেছে, শয়তান তো নিজে সিলেবাস লিখেছে। এই জন্য কে কি বলছে এই বিষয় সেটা আমার বিষয় নয়, আমি যেটা বলেছি এর আগেও দুই দিনে বক্তব্যে বলেছি, আজকেও বলতেছি। যেমন শরীফ শরীফার গল্প নিয়ে আলোচনা হচ্ছে, আমি বলেছি যে সম্পূর্ণরূপে ইবলিস শয়তান নিজে হাতে এই গল্প লিখেছে, এবং আমি ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে। কেন বলেছি? যে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাওয়া, অন্য কোনো কাজের মাধ্যমে, অন্য কোনো গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে সেভাবে নিচে নামাতে পারে না। শয়তানের একটা চাওয়া যে যে আদমের সন্তানকে আমাকে সিজদা করতে হয়েছে একে আমি মান এবং সম্মানে সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত করব। যেমন কওমে লুত, লুত আলাইহি সালাতু ওয়াসসালামের কওমকে শয়তান মান সম্মান এবং আত্মমর্যাদা এবং ইজ্জতে সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে গেছিল। আর অন্যান্য কওম গুনাহ করেছে, ফেরাউন গুনাহ করেছে, কিন্তু ফেরাউনের মানবিক মর্যাদা বাকি ছিল, ফেরাউন মানুষ, মানুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল, ফেরাউন পুরুষ, পুরুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল, শাসক হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল। শুধু তাই নয়, মক্কার কোরাইশ যারা কাফের এবং মুশরিক ছিল তাদের স্বাভাবিক মান মর্যাদা, আত্মমর্যাদা, আত্মসম্মান অনেক উঁচু লেভেলের ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, মক্কা বিজয়ের পূর্বে বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাকে তাকে যখন বাদশাহ হিরাক্লিয়াস হুদাইবিয়ার সন্ধির পরে জেরুজালেমে তার চিরশত্রু, চিরন্তন শত্রু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, বুখারীর হাদিস, ওহি অধ্যায়ের হাদিস, একদম প্রথম দিকের হাদিস, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় তার সবচেয়ে জানিমানি শত্রু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন। তিনি বলতেছে, তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরবের মুশরিকরাও মিথ্যাকে এত বেশি ঘৃণা করত যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী কাফের মুশরিকরা যদি দেখত যে আমাদের নেতা মিথ্যা বলতেছে, শত্রুর শত্রুতায় এবং হিংসা এবং বিরোধিতায়, তাহলে আবু সুফিয়ানকে নেতা মানত না। এই লেভেলের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান তৎকালীন যুগের কাফের এবং মুশরিকদের ছিল। সুতরাং তারাও তাদের মানবিক মানুষের মর্যাদা থেকে নিচে নামেনি। তো কারা মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে? লুত আলাইহি সালাতু ওয়াসসালামের কও মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে। যখনই মানুষ নিজের সম্পর্কে এই আত্মপরিচয় সংকটে ভুগবে বা ভুগার চেষ্টা করবে যে আমি ছেলে না আমি মেয়ে, আমাকে আমার বাপ মা এবং আমার বায়োলজিক্যাল শরীর বলতেছে যে আমি ছেলে কিন্তু আমি মনে মনে একজন মেয়ে, তো এই ছেলে যখন মেয়ের বেশ ধারণের চেষ্টা করবে,
মেয়ের রূপ ধারণের চেষ্টা করবে, এই বেশ ধারণের জন্য, এই রূপ ধারণের জন্য তাকে মানুষের জায়গা থেকে নিচে নামতে হবে। ঠিক একজন নারী যখন মনে করবে যে না আমি পুরুষ, অথচ সে বায়োলজিক্যালি নারী, তো সে নারীর জায়গা থেকে যখন পুরুষ হওয়ার চেষ্টা করবে, তার রূপ তার বেশ ধারণের চেষ্টা করবে, তার মতো আচার আচরণের চেষ্টা করবে, তার মতো সাজার চেষ্টা করবে, তখন সে স্বাভাবিক মানুষের জায়গা থেকে নিজেকে নিচে নামিয়ে দেবে। এবং এই নিচে নামার জন্য এই ধরনের জঘন্য নিকৃষ্ট কুফুরি আকিদায় যারা বিশ্বাস করে তারা সরাসরি শয়তানের পূজা করে। তারা আমি কৃত্রিম অর্থে বা লৌকিক অর্থে বলতেছি না যে তারা শয়তানের পূজা করে, সত্যিই পূজা করে। যেমন আমরা সত্যিই আল্লাহ সুবহান তাআলার ইবাদতের জন্য মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি এবং আল্লাহ সুবহান তাআলার ইবাদত করি, তারা সত্যি ওইভাবেই শয়তান কী কী কাজে সন্তুষ্ট হতে পারে, ইবলিস কী কী কাজে সন্তুষ্ট হতে পারে তাদের উপর, কত নিচে নামলে, কত নিকৃষ্ট পর্যায়ে গেলে ইবলিস তাদের উপর সন্তুষ্ট হতে পারে, কত অপবিত্র থাকলে, কতদিন অগোসল অবস্থায় থাকলে, কতদিন নামাজ কালাম না পড়লে, কতদিন পেশাব পায়খানার মতো নিকৃষ্ট জায়গার মধ্যে থাকলে, এইরকম যত অপবিত্রতার লেভেলের যত নিকৃষ্ট রকমের কার্যক্রম আছে, ট্রান্সজেন্ডার বা এই জাতীয় বিশ্বাস যারা লালন করে, তারা ওইভাবেই ওই রকম অপবিত্রতা, ওই রকম জঘন্য, ওই রকম নিকৃষ্টতার মধ্যে নিজেকে দিনের পর দিন, রাতের পর রাত নিমজ্জিত রেখে ইবলিস শয়তানকে সন্তুষ্ট করতে চায়। এবং এটা বায়বীয়ভাবে, কৃত্রিমভাবে নয়, বাস্তবে ইবলিসকে সন্তুষ্ট করতে চায়। এবং ইবলিস এবং শয়তান যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলে থাকতে পারে শয়তান, তো তাদের সাথেও ইবলিস এবং তার শয়তানের অনুসারীরা তাদের সাথেও কথা বলে। এই জন্য আমি বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে, এটা শয়তানের এজেন্ডা। আর কোনো এজেন্ডা পৃথিবীতে এত ভয়ঙ্করভাবে শয়তানের এজেন্ডা নয়, এই এজেন্ডাটা যত ভয়ঙ্করভাবে ইবলিস এবং তার অনুসারীদের এজেন্ডা। ইবলিস মানব জাতিকে এবং মানব সভ্যতাকে ধ্বংস করে ছেড়ে দিবে, যে কোনো মূল্যে তাদের মানবিক মর্যাদাকে নষ্ট করে ছেড়ে দিবে, তাদেরকে নিচু এবং হীন বানিয়ে ছেড়ে দিবে। এটা হচ্ছে ইবলিসের সাধ, স্বপ্ন, খাহেশ, মনের চাওয়া। কিন্তু ইবলিসের সেই স্বর্ণের যুগ একবার এসেছিল লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়, আরেক স্বর্ণের যুগ আজকে এসেছে ইউরোপ এবং আমেরিকায়। এবং ইউরোপ এবং আমেরিকাতে সাকসেসফুল হওয়ার পর, আজ থেকে 100 বছর আগে যখন ইবলিস এই প্রজেক্ট চালু করেছিল ইউরোপ এবং আমেরিকায়, তখন ইউরোপ আমেরিকার মানুষও গুরুত্ব দেয়নি যে এইটা কি সম্ভব নাকি, এটা হাস্যকর। এখন আপনাদের কাছে মনে হবে এটা কি সম্ভব নাকি হাস্য, তারাও মনে করেছিল। কিন্তু একটা পর্যায়ে এখন ওপেন, কোনো ইউনিভার্সিটি যদি বলে, কোনো ইউনিভার্সিটি যদি বলে যে আমি LGBTQ সাপোর্ট করি না, ট্রান্সজেন্ডারদেরকে সাপোর্ট করি না, তাহলে ওই ইউনিভার্সিটির অর্থায়ন বন্ধ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বলে যে আমি LGBTQ সাপোর্ট করি না, ট্রান্সজেন্ডার সাপোর্ট করি না, তার চাকরির দরজা বন্ধ হয়ে যাবে ইউরোপ এবং আমেরিকায়, প্রকাশ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কোম্পানি এই এজেন্ডাগুলো ওপেনলি যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করেন, যে কোনো অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, যে কোনো ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন, তাদের জন্য আলাদা পোর্টাল আছে, আলাদা জায়গা আছে এবং তাদের ওয়াদা করা আছে, যারা এই রকমের বিকৃত নিকৃষ্ট জঘন্য রুচির তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা সরকারের দায়িত্ব, ইউনিভার্সিটির দায়িত্ব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 100 বছর আগে ইবলিস শুরু করেছিল, আর আজ কোথায় চলে গেছে? এখন বাংলাদেশে শুরুই হয়নি, তবুও দেখেন যে এটার শিকড় কত গভীরে হতে পারে। এবং যেহেতু পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম, যারা পৃথিবীর মানুষকে গোলাম রাখতে চায়, একটা নির্দিষ্ট গুটি কয়েক মানুষ, বিশেষ করে যারা আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তাদের অর্থায়নে এবং তাদের চেষ্টায় মূলত সমগ্র পৃথিবীতে ইবলিস এটা বাস্তবায়ন করতেছে। এবং এটা বাস্তবায়নে তারা খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে, উল্লু বানিয়েছে, উর্দুতে বলে উল্লু বানানো, মানে পাগল বানানো, মানে বুদ্ধিহীন, বিবেকহীন, পাগল, বিবেচনা করতে পারেনি। খ্রিস্টানদের কাছে সত্য এবং মিথ্যার যাচাইয়ের অবস্থা তাদের ধর্মীয় কিতাবের আলোকে, ধর্মীয় জ্ঞানের আলোকে লিমিটেড, সীমিত। ফলত ইবলিসের জন্য এবং এই জায়নিজমে যারা বিশ্বাস করে, অল্পসংখ্যক মানুষ যারা মানবতাকে ধ্বংস করতে চায়, তাদের জন্য খ্রিস্টানদেরকে পাগল বানানো সহজ। তারা ইউরোপ এবং আমেরিকাকে পাগল বানিয়েছে মানবতার দোহাই দিয়ে, যে দেখো এরাও মানুষ, এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এরকম ব্ল্যাকমেইলের মাধ্যমে তারা তাদেরকে রাজি করিয়েছে। এবং যেহেতু বিশ্বের অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান তাদের হাতে এবং বড় বড় ইউনিভার্সিটিগুলো তাদের অর্থায়ন ছাড়া কোনো গবেষণা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে না, ফলত এইভাবে ধীরে 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 বড় বড় কোম্পানি, বড় বড় ইউনিভার্সিটি, তারপরে সরকার, এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে।
আর আজকে যেখানে আমাদের বাংলাদেশে আইনত এখনো সমকামিতা নিষিদ্ধ, আইনত এখনো বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ, সেখানে সেই অবস্থায় প্রকাশ্যে পাবলিক লেকচারে এইটার বিরোধিতা করার কারণে, ট্রান্সজেন্ডারের বিরোধিতা করার কারণে কত মানুষের চাকরি যাচ্ছে আর কত মানুষ চাকরি হারানোর আশঙ্কায় আছে। এই ধরনের নামকাওয়াস্তে সেকুলারিজম যারা বাকস্বাধীনতায় বিশ্বাস করে, সেই ধরনের ইউনিভার্সিটি এবং তাদেরকে যারা অর্থায়ন করে তাদের গোলামেরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতেছে, তাদের শিকড় কত গভীরে থাকতে পারে। সুতরাং এই ধরনের আরও ভয়ঙ্কর আরও ভয়াবহ জিনিস আপনাদের সমাজে বাস্তবায়ন হবে এবং ইবলিস এবং তার দোসরেরা এটা বাস্তবায়নের চেষ্টা করবে। আপনি কখনোই জালসা দিয়ে এটা বন্ধ করতে পারবেন না। আপনাকে এটা বন্ধ করতে হলে তাদের মতো শক্তিশালী সিলেবাস শতভাগ মুসলমানের কাছে পৌঁছাতে হবে, শতভাগ মুসলমানের কাছে। তাহলে শতভাগ মুসলমানের কাছে যদি আপনি দিনের মৌলিক জ্ঞান দিতে পারেন, যেমন আজকের যারা প্রোটেস্ট করতেছে, এটার বিরোধিতা করতেছে, এদেরকে কোনোদিন তো আর এটা শেখানো হয়নি ট্রান্সজেন্ডার, এই জন্য তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হয়েছে। এই জন্য ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র বলেন, আরও বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বলেন, তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হওয়ার কারণে বিরোধিতা করতেছে। কিন্তু আজকে যেই বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তেছে, অগতি এটা শেখানো হচ্ছে, ওর ব্রেনে তো এটা দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষাক্ত জিনিস নিয়েও বড় হবে, ও এটার বিরোধিতা করতে পারবে না। এবং এটা কত বিষাক্ত তার একটা উদাহরণ আমি আপনাকে দিই। কোনো মা এবং বোন যদি দিনের পথে আসার পরে, পর্দা করার পরে, কোরআন হাদিস পড়ার পরেও একটা বাতিল আকিদা ছাড়তে পারে না, একটা বাতিল বিশ্বাস ছাড়তে পারে না, কোন বাতিল বিশ্বাস, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, কেন ছাড়তে পারে না? টানা 10 বছর সিলেবাসে তাকে এটা পড়ানো হয়েছে, প্রত্যেক বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা হয়েছে, লেখকে লিখেছে, বিভিন্ন বইয়ে আছে, প্রবন্ধে আছে, ক্লাসে টিচার বলেছে, বলতেই থাকে যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, সুখী পরিবার লাগবে, অল্প সন্তান লাগবে। তাহলে ওই মেয়েটা যখন ক্লাস 10 এন্টার কোনো কিছু পাশ করার পর কোনো একটা আলেমের বক্তব্য শুনে সে দিনের লাইনে আসতেছে, পর্দা করতেছে, সালাত আদায় করতেছে, তবুও এই বিশ্বাসটা তার ব্রেন থেকে আউট হয় না, কেন? এটা তাকে সিলেবাসে পড়ানো হয়েছে। তাহলে আজকে যখন ক্লাস 7 ছাত্রছাত্রীরা, মানে শতভাগ মুসলমানের শতভাগ সন্তান সারা বাংলাদেশের যে কোনো স্কুলে পড়ুক, যে কোনো আলিয়া মাদ্রাসায় পড়ুক, সেটা পড়তেছে, তাহলে আর 10 বছর পর 15 বছর পরের ফিডব্যাক কী আসবে? তাহলে এইটাকে রদ করার জন্য, বাতিল করার জন্য মসজিদ ভিত্তিক শতভাগ মুসলমানের দিন শিক্ষা, দিনের মৌলিক শিক্ষা, যেখানে অন্তত তার ব্রেনে এটা আগে থেকেই থাকবে, ইসলাম কি চায়, ইসলাম কি বলে, মানুষের মর্যাদা কি, ইসলামের আকীদা কি, কোরআন কি, আমাদের নবী কি, সাহাবীরা কি, ফেরেশতা কি, পরকাল কি, জান্নাত জাহান্নাম কি, মৃত্যু কি, এবং শয়তান কি চায়, শয়তান কিভাবে মানুষকে ধ্বংস করতে চায়, এগুলো সকল কিছুর ন্যূনতম মৌলিক জ্ঞান যদি প্রত্যেক মুসলমানের সন্তানের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে অন্তত পক্ষে তারা ফাইট করতে পারবে, তাদের অন্তরে প্রশ্ন থাকবে যে আমি তো মক্তবে এই জিনিসটা শিখেছিলাম কিন্তু আজকে তো দেখতেছি আমার স্কুলে এটা পড়াচ্ছে, তাহলে কোনটা সঠিক, এই প্রশ্নটা অন্তত তার ব্রেনে থাকবে। আর যদি আপনি আপনাদের সন্তানদেরকে দিনের শিক্ষা ছাড়াই এখন স্কুলগুলোতে পাঠান, তাহলে আমি কসম করে বলতে পারি, যেমন আগেরটা কসম করে বলেছিলাম, এটাও কসম করে বলতে পারি যে আপনি আপনার সন্তানকে সরাসরি ইবলিসের কাছে পাঠিয়ে দিলেন, সরাসরি শয়তানের কাছে পাঠিয়ে দিলেন, শয়তানের অসংখ্য ফাঁদের মুখে আপনার সন্তানকে ফেলে দিলেন, কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই, কোনো প্রকার টিকা ছাড়াই, কোনো প্রকার ইঞ্জেকশন ছাড়াই, কোনো প্রকার ওষুধ ছাড়াই, ওকে এখন শয়তান অতি সহজে তার গোলাম বানিয়ে ফেলবে, সম্মানিত উপস্থিতি। এই জন্য আমি এই জায়গায় এসে আর একটা বাক্য যুক্ত করি, যেমন আজকে আপনারা ট্রান্সজেন্ডারের নাম শুনতেছেন, মানুষের মুখে দেখতেছেন, ফেসবুকে আলোচনা করতেছেন, আজ থেকে 1 বছর আগে যুক্তরাজ্যে যাওয়ার আগে আমি কোনোদিন বাংলাদেশে শুনিনি, যুক্তরাজ্যে শুনতেছি আর আসার পরে দেখতেছি যে বাংলাদেশও শুরু হয়ে গেছে। ঠিক আর একটা জিনিস আপনাকে বলে যাই, যেটা আমি ইউরোপ এবং যুক্তরাজ্যে দেখে এসেছি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, এটা বাংলাদেশ বা এই ধরনের মুসলিম কান্ট্রিতে শুরু হয়নি কিন্তু হবে, সে বাক্যটার সারমর্ম কি? সন্তান জন্ম দিবেন আপনি কিন্তু সন্তানকে মানুষ করবে, শিক্ষা দিবে সরাসরি ইবলিস শয়তান। আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ দেওয়ার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না, আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ করার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না, যেটা এখন আছে। আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে গিয়ে কওমি মাদ্রাসায় দিচ্ছেন, ইচ্ছা করলে আপনার সন্তানকে মক্তব একটা আপনার মসজিদে আজকে ইচ্ছা করলে আপনি মক্তব চালু করতে পারতেছেন, চালু করে আপনার শিক্ষককে দিয়ে আপনি দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারতেছেন। কিন্তু একদিন আসবে যেই দিন আপনি সন্তান জন্ম দিবেন কিন্তু দিনের জ্ঞান হোক, কোনো শিক্ষাই হোক, শিখানোর ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না, সন্তান জন্ম দিবেন আপনি আর শিক্ষা দিবে কে বলেন তো?
সন্তান জন্ম দিবেন আপনি এবং শিক্ষা দিবে ইবলিস। তো সন্তান জন্ম দিবেন আপনি, শিক্ষা দিবে ইবলিস, এটার এবার বাস্তব উদাহরণটা দেখেন। জার্মান এবং ফ্রান্সের মতো কট্টর পন্থী যারা কান্ট্রি, সেই সমস্ত দেশগুলোতে আপনি আজকে আমার বক্তব্য এখানে বসে থেকে পরীক্ষা করবেন। এখান থেকে বের হয়ে গিয়ে আপনার যে কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপের যে কোনো দেশে থাকে, জার্মান ফ্রান্স সহ পৃথিবীর ইউরোপের যে কোনো দেশে থাকে, ফোন দেবেন, দিয়ে বলবেন আমার এই তথ্যটা বলবেন যে আচ্ছা ঘটনা কি এরকম যে ওখানকার কোনো দেশে কোনো মুসলমানের ছাত্র, কোনো মুসলমান সন্তান যদি স্কুলে যায়, এখন স্কুলে তো তাকে শিখাবে যে এলজিবিটিকিউ বলেন, ট্রান্সজেন্ডার বলেন, যত কিছু আছে সব কিছু শিখাবে। তো এখন ওই ছেলে যদি তার বাবার কাছ থেকে আর বিপরীতটা জানে, তার বাবা যদি বলে যে এটা আমাদের দিনে হারাম, এটা করা যাবে না বা এটা মানা যাবে না বা এটা বিশ্বাস করা যাবে না, এবং এই তথ্য যদি তার সন্তান আবার স্কুলে গিয়ে ডেলিভার করে, জানায় স্কুলকে, হ্যাঁ স্কুলকে যদি না জানায় কোনো সমস্যা নেই, বাবা তার মতো তার সন্তানকে শিখাবে, স্কুল তার সন্তানকে তার মতো শিখাবে, এটা সমস্যা নেই। কিন্তু যদি এই সন্তান গিয়ে তার স্কুলকে জানায় যে হ্যাঁ আমার আব্বা আমাকে এটা করতে মানা করেছে, বা আমার আব্বা বলেছে এটা হারাম বা এটা আমাদের দিনে চলবে না বা এটা ঠিক নয় বা এটা বাতিল, তাহলে সাথে সাথেই গভর্নমেন্ট অ্যালার্ট হবে, পুলিশ অ্যালার্ট হবে এবং ওই সন্তানকে তার বাপ মা থেকে আলাদা করে সেফ হোমে দিয়ে দেবে, এবং বাপ মা সপ্তাহে বা মাসে একদিন বাচ্চাকে দেখতে যেতে পারবে, তা বাদে বাচ্চার সাথে সাক্ষাৎও করতে পারবে না, উঠা বসাও করতে পারবে না, বাচ্চাকে কিছু শেখাতেও পারবে না। তাহলে এই সন্তানকে জন্ম দিলেন আপনি, টাকা পয়সা উপার্জন করে এই সন্তানকে মানুষ করলেন আপনি, কিন্তু এই সন্তানকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকার আপনার থাকবে না, নাই, সেই দিন অদূর ভবিষ্যতে আসতে পারে। যেমন একটা সময় আপনারা কোনো দিন ট্রান্সজেন্ডারের নামই শোনেননি, এলজিবিটিকিউ এর নামই শোনেননি, আমরাও শুনিনি, আজকে দেখতেছেন সিলেবাসের মধ্যে ঢুকে গেছে, হতবাক হচ্ছেন ক্রিয়ার বিরোধিতা করার কারণে শিক্ষকের চাকরি চলে যাচ্ছে। তো সেই দিন বেশি দূরে নয় যেদিন এরকম পরিবেশ আসতে পারে। এই জন্য আমি বলেছি কি, সন্তান আপনি জন্ম দিবেন, আপনার সন্তানকে মানুষ করবে, শিখাবে হচ্ছে ইবলিস, সরাসরি ইবলিস এবং তার দোষেরা, ইবলিসের লেখা সিলেবাস, ইবলিসের লেখা শিক্ষক শ্রেণী এবং ইবলিসের অনুসারী শিক্ষক মণ্ডলী আপনার সন্তানকে পড়াবে এবং আপনার সন্তানকে শিখাবে এবং আপনার সন্তানকে পরিপূর্ণরূপে ইবলিসের একজন খাঁটি গোলাম বানাবে, ইবলিসের একজন খাঁটি দাস বানাবে। সে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম থাকবে না, আল্লাহর বান্দা থাকবে না, আল্লাহর দাস থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সেই ভয়ঙ্কর দিন আসার আগেই, সেই ভয়ঙ্কর যুগ আসার আগেই, সেই ভয়ঙ্কর পরিবেশ আসার আগেই, এখনও যতটুকু সুযোগ সুবিধা আপনাদের কাছে আছে সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দিন প্রচার করার কথা মাথায় আসলে, দাওয়াতি কাজ করার কথা মাথায় আসলে, আগে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবেন। মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস, সারা বিশ্বের মুসলমানদের জন্য, শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয়, মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস যে এই জাতিটাই ছিল সবচেয়ে শিক্ষিত জাতি, জ্ঞান ভিত্তিক দিন হচ্ছে ইসলাম, নলেজ ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম, ইসলামী পৃথিবীতে জ্ঞানের চর্চা শুরু করেছে, শিক্ষার চর্চা শুরু করেছে। দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমানেরা জ্ঞান এবং শিক্ষা থেকে শত শত মাইল দূরে। আজকে আপনি মুসলিম বিশ্বের যেগুলো ধনী দেশ আছে সেই ধনী দেশগুলোর দেখে দেখেন তারা কি করতেছে, তাদের টাকা পয়সা, তারা মনে করতেছে পর্যটন আর বিনোদন হচ্ছে সব কিছু, পর্যটন এবং বিনোদনের পিছনে তারা অঢেল সম্পদ ব্যয় করে দিচ্ছে। আর আমাদের মতো যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ তারা কি করতেছে, তারা অবকাঠামোগত উন্নয়নের জন্য সকল কিছু ব্যয় করতেছে, অথচ একটা উন্নত প্রতিষ্ঠান তৈরি হয়নি, শিক্ষার জন্য বিনিয়োগ হয়নি, উন্নত মেডিকেল তৈরি হয়নি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়নি, উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি হয়নি। তাহলে ব্রিজ, এই রাস্তা, এই কালভার্ট দিয়ে আপনি কি করবেন? আপনি যদি ব্রিজ রাস্তা কালভার্ট আজকে ইট পাথর সিমেন্ট দিয়ে বানিয়েছেন, আমি আপনাকে টাকা দিলাম স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন, বাংলাদেশের সকল রাস্তাঘাট আপনি ব্রিজ কালভার্ট স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন, কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, তাহলে আপনারা, আপনার এই দুপচাচিয়াতে যদি কোনো ক্লিনিক হয় তাহলে ওই ক্লিনিকে ডক্টর হিসেবে চাকরি করবে ইন্ডিয়ানরা, কেন ওরা শিক্ষিত। তো আপনি ওই আপনার রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, কিন্তু ওই দুপচাচিয়াতেও যদি ক্লিনিক হয় তাহলে দুপচাচিয়ার ক্লিনিকে আপনি একটা ঝাড়ুদার, ওই দুপচাচিয়ার ক্লিনিকে আপনি একটা ক্লিনার, ওই দুপচাচিয়ার ক্লিনিক বানানোর সময় আপনি একটা লেবার, কিন্তু ওই দুপচাচিয়ার বিল্ডিং আপনার লেবারিতে তৈরি হলো, আপনার ক্লিনারিতে তৈরি হলো, আর ওই দুপচাচিয়ার ক্লিনিকে চাকরি করে আপনার দেশ থেকে টাকা নিয়ে যাবে ভারতীয় এবং চাইনিজরা, কেন ওরা শিক্ষিত। তাহলে উন্নতি কোথায়, উন্নয়নটা কোন জায়গায়, এটা আপনাকে বুঝতে হবে। মুসলমানদেরকে, আমি শুধু বাংলাদেশ বলিনি, সারা বিশ্বের মুসলমানদেরকে বলতেছি, সে একই অবস্থা আজকে কোথায় দাঁড়িয়েছে, মসজিদ কমিটিগুলোর ক্ষেত্রে দাঁড়িয়েছে, যে মসজিদ কমিটিরা যখন মিটিং বসে মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য যখন তারা মাহফিল করতে চায়, সম্মেলন করতে চায়,
তখন তারা মসজিদের উন্নয়ন বলতে তাদের মাথায় থাকে কি, মসজিদের এসি, মসজিদের টাইলস, মসজিদের ছাদ। তাহলে আপনি মসজিদ আজকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, আমি টাকা দিয়ে গেলাম, আর ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের আশেপাশে সব গাঞ্জাখোর, মদখোর, এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডারে পরিপূর্ণ হয়ে গেছে। ভিডিও গেম, টিকটকার, ফ্রি ফায়ার, পাবজি, জুয়া, অনলাইন বেটিং, আপনাদের সন্তানেরাই, কিশোরেরাই, যুবকেরাই ব্যস্ত আছে। তাহলে ওই স্বর্ণের মসজিদ ধুয়ে আপনি পানি খেয়ে, ওই ওই স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে কেন? কেন বিরান পড়ে থাকবে আপনাকে বলি, যান স্পেনের কর্ডোভায়, মুসলমানেরা 700-800 বছর শাসন করেছে। কর্ডোভার জামে মসজিদ আমি নিজে দেখে এসেছি। যে কোনো মুসলমান যদি কর্ডোভার জামে মসজিদে প্রবেশ করে আর ওর অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে, আর চোখ দিয়ে পানির ফোঁটা বের হবে, যে কোনো মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান যদি কর্ডোভার জামে মসজিদে প্রবেশ করে আর তার অন্তরে ন্যূনতম ইমান থাকে, তার চোখ দিয়ে পানি আসবে কেন? এটা এখনও পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ। আর আজ থেকে 30-40-50 বছর আগে, মসজিদে নববী এত বড় হওয়ার আগে, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ। আর জানি না এটা কোনো কালে যখন তৈরি হয় তখন এটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ছিল কিনা। এক ফ্লোরে এক ছাদের নিচে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, বিশাল বড় মসজিদ। আর এখন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে বিগেস্ট ক্যাথেড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা কোনটা, তাহলে আপনি এখন গিয়ে সার্চ দিলে দেখবেন সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা ওই মসজিদটাই। কথাটা মনে বুঝাতে পারলাম না, যেটা একসময় মুসলমানদের বৃহত্তম মসজিদ ছিল ওইটা এখন খ্রিস্টানদের সবচেয়ে বড় কি, গির্জা। আপনি বাহিরে দেখবেন বিশাল মিনার, মেম্বার, মেহরাব, কারুকাজ, সব কিছু দেখে কেউ বলতে পারবে না যে এটা মসজিদ নয়, সবাই বলবে এটা মসজিদ। আপনার মন চাইবে এখনই ঢুকে সালাত আদায় করে, কিন্তু ভেতরে ঢুকে দেখবেন যে তাদের মা মেরি এবং জেসাস বা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে মসজিদ। এবং স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ, কর্ডোবা এবং গ্রানাডাতে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ। বাহির থেকে মিনার দেখবেন, সুন্দর কারুকাজ দেখবেন, মেম্বার মেহরাব দেখবেন, দেখে মনে করবেন মসজিদ, ভেতরে ঢুকে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ। তাহলে মসজিদ বিরান পড়ে আছে, কারুকাজ দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে আছে। আপনার এই স্বর্ণ দিয়ে, এসি দিয়ে, টাইলস দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে থাকবে, বিরান পড়ে থাকবে, বিরান পড়ে থাকবে, যদি এই মসজিদে আপনি, এই মসজিদের আশেপাশে যারা বসবাস করে তাদের দিন শিক্ষার ব্যবস্থা না করেন, বিরান পড়ে থাকবে। এবং আপনার যদি বিশ্বাস না হয়, আমি যেটা বলতেছি আমার অন্তরের দুঃখ কষ্ট বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি বাস্তবে পরীক্ষা করবেন কীভাবে সেটাও আপনাকে বলি। বাস্তবে পরীক্ষা করার জন্য আপনি আপনার মসজিদের যে কমিটি আছে এই কমিটিকে পরিবর্তন করে যদি মনে করেন আপনি আজকে একদিনের জন্য, পাঁচ দিনের জন্য 5 ইউরোপিয়ানকে বা 5 আমেরিকানকে আপনার মসজিদের কমিটি করে দিন, এই একদিনের জন্য, 5 জন্য যদি 5 আমেরিকান বা 5 ইউরোপিয়ান আপনার মসজিদের কমিটি হয় এবং তারা যদি আপনার মসজিদের প্রথম মিটিংয়ে বসে, তাহলে মসজিদের ফান্ডে যদি 10 থাকে, মসজিদের ফান্ডে যদি 10 থাকে, তাহলে ওই খ্রিস্টান মিশনারিরা, ওই ইউরোপিয়ানরা, ওই আমেরিকানরা আর 5 টাকা শিক্ষার জন্য ব্যয় করবে। কিসের জন্য ব্যয় করবে বলেন তো? শিক্ষার জন্য ব্যয় করবে।